আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আর আজ একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিও হচ্ছে A7IV। আমার হাতে যে ক্যামেরাটা দেখতেছেন এটা হচ্ছে A7IV। তো A7IV এর যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো নিয়ে কথা বলবো। এবং আজকে খুব একটা সুন্দর একটা ওয়েদারের মধ্যে আসি। হ্যাঁ, পিছনে পাহাড় দেখা যাচ্ছে, আমি এখানে নদীর মধ্যে বসে আছি, খুব সুন্দর একটা ওয়েদার। এই ওয়েদারে মূলত ভিডিওটা তৈরি করলাম, যেহেতু A7IV একটা ভালো ক্যামেরা, পাওয়ারফুল একটা ক্যামেরা। তো এই জন্য আমি এইখানে বসলাম যাতে ভিডিওটা অনেক সুন্দর হয় এবং আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। তো এটার যে সেটিং, সেই সেটিং বিষয়ে আজকে কথা বলবো। তো প্রথমে হচ্ছে আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন যে এখন বর্তমান যে সেটিংটা সেটা হচ্ছে ভিডিওর মধ্যে দেওয়া আছে। তো ভিডিও থেকে যদি আমি স্টিলে যাই, যেমন এই বাটন থেকে আমি হচ্ছে স্টিলে গেলাম, অর্থাৎ স্টিল ছবি তোলার জন্য আপনি কোন কোন রেজলিউশনে স্টিল ছবি তুলবেন। মূলত আজকে আর যে ভিডিওটা হবে সেটা হচ্ছে ছবি তোলার ভিডিও, অর্থাৎ কোন সেটিংয়ে ভিডিও করলে মানে ছবিটা সুন্দর হবে এবং কোন সেটিংয়ে ভিডিও করলে কী কী পাবেন আপনারা, এই ফিচারগুলো মূলত আজকে নিয়ে আমি কথা বলব। তো প্রথমে আমি ক্যামেরার যদি মেনুতে যাই, তো মেনুতে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ কোয়ালিটি, অর্থাৎ যে ছবি যে আছে সেই ছবিটার যে কোয়ালিটিটা, সেই কোয়ালিটিটা বিক্রি করবেন। এখানে যদি পরের ট্যাবে আমরা যাই, তাহলে ইমেজ কোয়ালিটি এখানে দেখতেছেন, এই যে উপরে দেওয়া আছে জেপিজি, তো উপরে দেখতেছেন হচ্ছে জে, তো জেতে হচ্ছে জেপিজি বোঝানো হয়, মানে জেপিজি ইমেজ, মানে যে ইমেজটা কম্প্রেস করাই থাকে, হ্যাঁ, পরবর্তীতে বেশিরভাগ এডিট করা যায় না। এরপরে আছে হলো এইচ ই আই এফ নতুন একটা ফরম্যাট, যেটা ওই এখন বর্তমানে অ্যাপেলে দেওয়া আছে। এখনও ফটোশপের যে 23 যে ভার্সনটা, সেই ভার্সনটার আছে, কিন্তু 23-এর আগে যে ভার্সনগুলো আছে, যেমন 22, 21, এই ভার্সনগুলোর মধ্যে ফটোশপে হচ্ছে এই এটা সাপোর্ট করে না, যেমন হচ্ছে এইচ ই আই এফ এই ফরম্যাটটা। এইচ ই আই এফ ফরম্যাটের মধ্যে একটা আছে হচ্ছে 420, এরপরে হচ্ছে নিচে আছে হচ্ছে এইচ ই আই এফ 422। এইটাতে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনি পাবেন হচ্ছে ছবির যে বিটটা, কালার যে বিটটা, সেটা পাবেন হচ্ছে 10 বিট, মানে 10 বিটে হচ্ছে আরও ডিটেলস আপনি বেশি পাবেন। তো এরপরে যে আমরা পরের যে অপশনটা সেই অপশনে যাব, সেই অপশন হচ্ছে ইমেজ সেটিং। যদি হচ্ছে আমরা, যেমন এখানে জেপিজি দেখতে পারতেছেন, আবার দেখতে পাচ্ছেন র অ্যান্ড জেপিজি, আবার দেখতে পাচ্ছেন র, তো জেপিজিতে আপনারা ছবি করলে বললাম যে জেপিজিতে আপনারা যদি ছবি তোলেন তাহলে সেই ছবিটা কমপ্রেস হবে, সেটাকে বেশিরভাগ এডিট বা কালার বা কালার যে টেম্পারেচার আছে, হোয়াইট ব্যালেন্স, সেটা ঠিক করতে পারবেন না, সেটা ফিক্সড করে ক্যামেরার মধ্যে দিয়েই হচ্ছে আপনাকে এটা করতে হবে। আর যদি আপনি রতে ছবি তোলেন তাহলে আপনি কেলভিন কততে দিবেন, আপনি কেলভিন 3000 দিলেও পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, 6000 দিলেও পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি আপনার মেমোরির জায়গা ভালো থাকে তাহলে আপনি হচ্ছে রতে ছবি তুলতে পারবেন। আরেকটা হচ্ছে র অ্যান্ড জেপিজি, অর্থাৎ র মানে ক্লায়েন্টকে নগদ আপনার ছবিটা দিতে হবে, আবার পরবর্তীতে আপনি এডিটও করবেন, তাহলে আপনি র অ্যান্ড জেপিজিতে দিতে পারেন। র অ্যান্ড জেপিজিতে দিলে কী হবে, মানে একসঙ্গে যদি আপনি দিলাম আমি, তাহলে একসঙ্গে দুইটা ছবি উঠবে, মানে একটা হবে র এবং একটা হবে জেপিজি, একটা কম্প্রেস করা থাকবে এবং আরেকটা হচ্ছে আনকম্প্রেস করা থাকবে। এরপরে হচ্ছে র ফাইল টাইপের মধ্যে আবার এখানে দেখেন আনকম্প্রেস, লসলেস কম্প্রেস, আবার হচ্ছে নিচে দেখেন যে আরও লসলেস কম্প্রেস এম আছে, এল আছে, এস আছে, তো এলতে বুঝে হচ্ছে লার্জ, মানে লম্বা বা বড় ছবি, বেশি মেগাবাইট হবে, আর এমতে বুঝে হচ্ছে মিডিয়াম, মানে ওই লার্জ বা বড় যে আছে তার যে ছোটোটা সেটা হচ্ছে লার্জ, মানে মিডিয়াম হবে। এরপরে এস স্মল বা ছোটো বোঝানো হয়। তো যদি আমরা হচ্ছে একবারে র যদি আনকম্প্রেস দিই তাহলে কিন্তু র একবারে আনকম্প্রেস হবে, তার মানে একটা ছবি তুললে আপনার মেগাবাইট কিন্তু অনেক যাবে। যেমন আমি যদি এখানে রতে দিয়ে যদি আমি এখানে একটা ওকে দিয়ে যদি আমি এখন একটা ছবি তুলি, যেমন আমি এইটালকার একটা ছবি তুলতেছি, এখানে আমি একটা ছবি তুললাম, 30-এর উপরে অবশ্যই থাকবে, মানে 30 মেগাবাইটের উপরে থাকবে, কিন্তু আপনি এটাকে কম্প্রেস করতে বা আনকম্প্রেস ছবি, অর্থাৎ এটাকে আপনি হচ্ছে পরবর্তীতে এডিট করতে পারবেন, মানে সুন্দরভাবে এডিট বা কালার টেম্পারেচার এগুলো আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারবেন। এরপরে হচ্ছে পরের যে অপশন সেটাতে গেলাম হচ্ছে জেপিজি কোয়ালিটি। এখানে জেপিজি যখন আমরা তুলবো তখন জেপিজি দিয়ে আমরা সিলেক্ট করে দিই, যেমন হচ্ছে রতে থেকে আমরা জেপিজিতে গেলাম, তাহলে এই অপশনটা আসবে জেপিজি কোয়ালিটি। এখানে জেপিজি কোয়ালিটিতে আছে এক্সট্রা 5, মানে যদি আপনি এই আনকম্প্রেস ছবি না তোলেন, জেপিজি তুলেন, তাহলে হচ্ছে এক্সট্রা ফাইন, একবারে হাই রেজলিউশনে জেপিজি ছবি উঠবে। এই যে মেমোরিটা আছে এই মেমোরির মধ্যে 3273টা ছবি তুলতে পারবো। এখান থেকে যদি আমরা যাই, এখানে যা যদি
এখান থেকে যা যদি লাইট করে দেই তাহলে কিন্তু অনেক ছবি আমরা তুলতে পারবো। যেমন এখানে ওকে দিলাম, জেপিজি দিলাম, ওকে দিলাম, দিয়ে যদি এখন যাই তখন দেখুন 9999টা ছবি তোলা যাবে, তার মানে মেগাবাইটটা কম হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে যদি আপনাদের মেমোরি থাকে তাহলে অবশ্যই আপনারা রতে ছবি তুলবেন, কারণ রতে ছবি তুললে আপনি ভালো সুন্দরভাবে এডিট করতে পারবেন। কিন্তু আর একটা ব্যাপার আছে, রতে ছবি তুললে সুন্দর করে এডিট করতে গেলে তাহলে কিন্তু আপনার পিসিটা ভালো লাগবে, মানে পিসিতে গ্রাফিক্স কার্ড থাকা লাগবে। যদি আপনার গ্রাফিক্স কার্ড না থাকে এবং পিসি যদি ভালো থাকে, যেমন কোরাই সেভেনের 10th generation বা 12th generation, 11th generation, তারপর হচ্ছে 13th generation, এই ধরনের যদি কোরাই সেভেনের আপনার পিসি থাকে বা ল্যাপটপ থাকে তাহলে কিন্তু আপনি রসবিগুলো সুন্দর করে এডিট করতে পারবেন। কিন্তু যদি কোরাই 3 থাকে তাহলে কিন্তু ওইভাবে এডিট করতে পারবেন না। কোরাই 3 আছে বাট আপনার গ্রাফিক্স কার্ড লাগাও আছে তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এডিট করতে পারবেন। এটা কিন্তু আগে চিন্তা করে নেবেন যে আমার পিসির কনফিগারেশন কী। আর যদি কিছু পিসির কনফিগারেশন যদি লো থাকে তাহলে আমার মনে হয় জেপিজিতে ছবি তুলে আপনি যতটুকু এডিট করার দরকার ততটুকু এডিট করতে পারবেন। তো এরপরে আমরা গেলাম হচ্ছে 33 মেগাবাইট, তারপরে হচ্ছে 14 মেগাবাইট, তারপর হচ্ছে 8.2 মেগাবাইট। এগুলো হচ্ছে রেজুলেশন, এগুলো যত কমাই দিবেন ছবির মান তত কম হবে এবং ছবির হচ্ছে আপনার মেগাবাইট তখন কম খাবে। তো আমি এগুলো সব কিছু হাই দিয়ে রাখলাম এবং আমি হাইতেই ছবি তুলি এবং আমি হচ্ছে এখানে রতে বেশিরভাগ ছবি তুলি। যদি ক্লায়েন্ট দেখতে চায় তাহলে আমি র জেপিজি দুইটা দিয়ে তুলি, জেপিজিগুলো ক্লায়েন্টকে নগদেই দিয়ে দিই অথবা ওয়াইফাই দিয়ে দিয়ে দিই, আর হচ্ছে রগুলো আমি রেখে দিই, পরবর্তীতে আমি এডিট করি। তো আমি এটা রতে রেখে দিলাম, সব কিছু আমি রতে রেখে দিলাম, আনকম্প্রেস রেখে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে পরের অ্যাসপেক্ট রেশিও। অ্যাসপেক্ট রেশিও হলো 3.2 আছে, যেমন এখন 3.2 করা আছে, 3.2 এখন যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 3.2। এরপরে যদি আমরা যদি 3.2 থেকে যদি 4.3 যাই তাহলে 4.3 আরও 2 সাইড থেকে কিছুটা কমে আসবে, এই যে 2 সাইড থেকে কিছুটা কমে আসলো। এখন যদি আমরা এরপর যদি আমরা 16.9 দিই তাহলে ফুল স্ক্রিন হবে, অর্থাৎ আমরা এখন দিলাম এই যে ফুল স্ক্রিন, ফুল স্ক্রিন পুরোটা আমরা দেখতে পারতাম। এরপরে হচ্ছে 1/1, মানে এটা হচ্ছে স্কোয়ার, একবারে স্কোয়ার, চারপাশে এক সমান, এই যে আমি দেখতেছি এই যে চারপাশে এক সমান দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। এটা ভিডিওর জন্য থাকে একটা আর ছবি তোলার জন্য থাকে আর একটা। তো আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ছবি তোলার জন্য, আমরা যখন ভিডিওতে যাব তখন আমি ভিডিওর ব্যাপারটা বলব। আর আমি যেটাতে ছবি তুলি তাহলে হচ্ছে 4.3 আমি ছবি তুলি, কারণ তখন আমি ফুল সেন্সরটা পাই। এরপর হচ্ছে নিচে আছে ভিডিওর যে ফরম্যাট, তো এগুলো আমি যখন ভিডিওতে যাব তখন হচ্ছে ভিডিওর যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কথা বল। মুভি সেটিং, এরপরে হচ্ছে ও ছবি তোলার একটা সেটিং আছে, সেটা হচ্ছে যে ফুল ফ্রেম ক্যামেরা। অনেকেই দেখা দেখে যে আমার যে লেন্সটা লাগা আছে এই লেন্সটা কিন্তু ফুল ফ্রেম একটা ক্যামেরার লেন্স, আপনি ইচ্ছে করলেও ক্রপ ক্যামেরার লেন্সও ব্যবহার করতে পারবেন। এই জন্য এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, যেমন হচ্ছে APS-C, এই অপশনটা যদি আমি অন করে দেই তাহলে হচ্ছে আমার যে ক্রপ যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো আমি এখানে ব্যবহার করতে পারবো। এবং আমার যে এখন যে লেন্সটা 50 লাগা আছে এখন সেই 50 লেন্সটা আর ফুল ফ্রেম হিসেবে কাজ করবে না, সেটা ক্রপ হিসেবে কাজ করবে। যেমন এখন আমার কিন্তু কাজ করবে 85 হিসেবে কাজ করবে। আমি এখন APS-Cটা সিলেক্ট করে অন করে দিলাম, এখন যদি আমি সামনে দেখাই তাহলে সামনের যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে 85। এখন 85 থেকে যদি আমি 50 দেই তাহলে দেখেন APS-Cটাকে যদি আমি APS-Cটাকে যদি অফ করে দেই, যেমন এটা অফ করে দিলাম, তখন দেখুন এরিয়াটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে, মানে অনেক বড় এরিয়া দেখাচ্ছে। আবার যদি আমি APS-Cতে যাই, যদি APS-C অন করে দিলাম, তাহলে এরিয়াটা কিন্তু অনেকটা এই যে ছোটো হয়ে গেল। আর তখন কিন্তু APS-C হয়ে গেলো, আপনার সেন্সরটা কিন্তু APS-C ফুল ফ্রেম কিন্তু আর থাকতেছে না, কারণ A7 Mark IV হচ্ছে কিন্তু একটা ফুল ফ্রেম ক্যামেরা, তাই এটা অফ করে রাখতে হবে। এটা অফ করে রাখলে তাহলে আপনি ফুল ফ্রেমটা পাবেন। বাট অনেক সময় দেখা যায় কি যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করলে কী হয় দেখা যায় কি 200-600 একটা লেন্স লাগা আছে, লেন্স লাগানোর পর 600 mm জুম করছে, জুম করার পরও সে ছবিটা পাচ্ছে না, আর একটু জুমের দরকার, তখন সে কী করে APS-Cতে দেয়। তখন যদি APS-Cতে দেয় 50 mm যদি 85 হয়ে যায় তখন 600 হয়ে যাবে 900, 850 বা 900 mm হয়ে যাবে, তখন আরও কাছে চলে আসবে, কাছে চলে আসার পর তখন সে ওই ছবিটা পাবে। এই জন্যগুলোতে এই অপশনটা দেয়া থাকে। আর একটা হচ্ছে যে আপনার APS-C যে লেন্সগুলো আছে সেই লেন্সগুলো আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারেন। এরপরে এইদিকে আর তেমন, এইদিকে হচ্ছে কালার যে স্পেসটা সেটা কালার স্পেস, একটা হচ্ছে অ্যাডোবি RGB, একটা হচ্ছে sRGB। তো sRGB দিয়ে আমি করি, কারণ sRGBটার যে কালার ডেপটা আছে এই ডেপটা হচ্ছে sRGB পাওয়া যায়। এরপরে হচ্ছে এগুলো তেমন একটা দরকার হয় না মূলত। এরপরে যদি আমরা যাই ইমেজ কোয়ালিটি মিডিয়া ফরম্যাটে যাই, তারপর হচ্ছে ফাইল ফরম্যাট, এগুলো হচ্ছে মূলত ভিডিও। তো এগুলো যখন আমি ভিডিওতে যাবো তখন হচ্ছে আমি এই ভিডিওর যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দেখাবো। আর হচ্ছে ড্রাইভ মোড,
এই ড্রাইভ মোডে যদি আমরা যাই তাহলে সিঙ্গেল শটিং, অর্থাৎ একটা ক্লিক করলে একটাই ছবি উঠবে। আবার এখানে যদি যাই তাহলে সর্বোচ্চ, অর্থাৎ এখানে যদি হাই প্লাস দিয়ে রাখি তাহলে সর্বোচ্চ এই ক্যামেরার মধ্যে সর্বোচ্চ 1 সেকেন্ডে 10টা ছবি তোলা যায়। সেই 10টা ছবি তোলা যাবে। যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তারা হচ্ছে এই কাজটা করতে পারে। যেমন হচ্ছে আমি 1 সেকেন্ডে 10টা ছবি তুলতে পারবো। তো 1 সেকেন্ডে 10টা ছবি তুললেই শুধু এখানে দিলেই হবে না, তাহলে কিন্তু মেমোরিটাও লাগবে। সেই মেমোরি সিএফ এক্সপ্রেস যে মেমোরিগুলো আছে সেই সিএফ এক্সপ্রেস মেমোরি লাগবে, হাই স্পিড মেমোরি। কারণ যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে এই ধরনের ক্যামেরা ব্যবহার করে এবং কন্টিনিউ ছবি তোলে হাই রেজলিউশনের র ফরম্যাটে, তারা অবশ্যই সিএফ এক্সপ্রেস মেমোরি কার্ড ব্যবহার করে। আর সিএফ এক্সপ্রেস মেমোরি কার্ডের কিন্তু দাম অনেক। যদি আপনি সিএফ এক্সপ্রেস একটা মেমোরি কার্ড 160 জিবি নেন, 160 জিবি একটা মেমোরির দাম হচ্ছে প্রায় 38 থেকে 40 হাজার টাকা দামের বস্তু। যদি আপনি হচ্ছে এর যদি কমে নেন, যদি হচ্ছে 80 জিবি নেন, 80 জিবি একটা মেমোরি কার্ড নিতে গেলেও আপনার 20 থেকে 25 হাজার টাকার মতো আপনার লাগবে। একটা 64 জিবি মেমোরি বা একটা 80 জিবি মেমোরি, 64 জিবি সিএফ এক্সপ্রেস পাওয়া যায় না, 80 জিবি পাওয়া যায়, 160 জিবি পাওয়া যায়, 320 জিবি পাওয়া যায় এবং হচ্ছে তারপর হচ্ছে 500 জিবি পাওয়া যায়। তো যারা হচ্ছে হাই স্পিডে ছবি তুলতে চান তারা হচ্ছে, বা রতে যারা ছবি তুলতে চান তারা অবশ্যই সিএফ এক্সপ্রেস মেমোরি কার্ডগুলো ব্যবহার করবে। আমি যদিও এই ক্যামেরার মধ্যে সিএফ এক্সপ্রেস ব্যবহার করি না, আমার যে FX3 আছে সেটার মধ্যে আমি সিএফ এক্সপ্রেস মেমোরি কার্ড ব্যবহার করি। এটা নিয়ে মন দিয়ে আরেকটা ভিডিও করে আপনাদের বলছি। এরপরে হচ্ছে এখানে তারপরে হচ্ছে সাইলেন্ট, অর্থাৎ শুটিং সাইলেন্ট, এই অপশনে আপনি সাইলেন্ট এটা অফ করা আছে। এখন যদি আমি ছবি তুলি তাহলে একটা শাটারের ছবি সাউন্ড আসবে। যেমন আমি যদি একটা ছবি তুলি শাটারে কিন্তু একটা সাউন্ড আসলো, সাত করে একটা শাটারের সাউন্ড আসলো। কিন্তু কিছু কিছু জায়গায় আপনি ছবি তুলতে যাচ্ছেন কিন্তু সাইলেন্ট হবে, মানে শাটারের সাউন্ডটা আসবে না। পশু পাখি বা বন্য কোনো কিছু ছবি তুলতে যাচ্ছেন কিন্তু আপনার সাইলেন্ট ছবি তুলতে হবে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই অপশন থেকে সাইলেন্ট মুডটা যদি আপনি অফ করে দেন, এই যে সাইলেন্ট মুড আমি অফ করে দিলাম, সাইলেন্ট মুডটা যদি আমি অফ করে দিই তাহলে আমি ছবি তুলবো, কোনো শব্দ হবে না, সাইলেন্টভাবে আমি সব ছবি তুলতে পারবো। তো এটা যখন ওই ধরনের ছবি তোলার দরকার হয় তখন আমি হচ্ছে এটা অন করে দিই, এখন আপাতত অন করার দরকার নেই। তারপরে হচ্ছে ইমেজ স্টাবিলাইজার, মানে ছবিটাকে এস্টাবলিশ করতে চান তাহলে কী করতে হবে, যেমন ইমেজ স্টাবিলাইজার যদি আপনি অন করতে চান, ছবিটা যদি কাঁপে, শাটার স্পিড ধরেন আপনি 50 মিলিমিটার আমার লেন্স লাগা আছে, যদি আপনি শাটার দেন হচ্ছে 50-50 100, যদি আপনি 120 শাটার দেন, তাহলে হয়তো কোনো রানিং ছবি আপনি তুলতে চাচ্ছেন, তাহলে ইমেজ স্টাবিলাইজারটা অন করে দিতে পারেন। এবং অন করে দেওয়ার পর এটা যেমন অন করে দেওয়া আছে, অন করে দেওয়ার পর হচ্ছে আপনার লেন্স কী লাগা আছে, এখানে আমি ম্যানুয়ালে গেলাম, ম্যানুয়ালে যাওয়ার পর আমার লেন্স কী, যেমন এখানে 50 লেন্স লাগানো আছে, তাহলে আমি কী করলাম এখানে 50 দামে দিলাম, এখানে আমি 50 দিলাম, এখানে যদি আমি 50 সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে স্টাডি শট আমি অন করলাম। অন করার পর এখন যদি আমি যাই তাহলে দেখুন আমার ভিডিওটা সেভাবে কিন্তু আর যখন ছবি তুলব তখন কিন্তু আর কাঁপবে না, আমি যতই কাঁপাই না কেন তাহলে কিন্তু কাঁপবে না। আমি যেমন একটা এই যে ছবি তুলে এখন কিন্তু আর ওইভাবে সেভাবে কাঁপতেছে না, কাঁপবে না। আবার যদি আপনি ট্রাইপডের মধ্যে যখন ভিডিও করবেন সেক্ষেত্রে এটার দরকার নেই, আপনি অফ করে রাখতেও পারেন, অথবা গিম্বেলের মধ্যে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রেও দেখা যায় কি আপনি এটা অন করে রাখতে পারেন। গিম্বেল যদি বেশি শেকি হয় তাহলে ভিডিও করার সময় ওটা কাজে লাগবে, যে আপনার ভিডিওটা শেকি হবে না, মানে ভিডিওটাতে পরবর্তীতে যখন আপনি নিয়ে আসবেন তখন তখন ভিডিওটা কাঁপতেছে, সেই কাঁপাটা কাঁপবে না। এরপরে হচ্ছে ছবি তোলার যে অপশন, বাকি অপশন এটা ভিডিও এবং ছবি দুইটার ক্ষেত্রেই কিন্তু এটা প্রযোজ্য, ওগুলো আমি বেশি কথা বলি। শুটিং হচ্ছে ডিসপ্লে, তো এখানে হচ্ছে যে রুলস অফ থার্ড, সেই রুলস অফ থার্ড আপনি এখানে অন করতে পারবেন। তো রুলস অফ থার্ড যদি অন করেন তাহলে হচ্ছে এই যে 6টা রেখা, 2টা 2টা 4টা রেখা আসবে, তখন রুলস অফ থার্ড দিয়ে আপনি কথা বলতে পারবেন। যেমন আমি হচ্ছে রুলস অফ থার্ড যদি এখন অন করে দিই, এই যে রুলস অফ থার্ড অন করে দিলে তাহলে ডিসপ্লের মধ্যে এই রেখা দেখা যাবে, অর্থাৎ 6টা 2টা 2টা হচ্ছে 4টা রেখা, অর্থাৎ ঘর থাকবে হচ্ছে আর 3, 6, 9টা ঘর থাকবে। এই 9টা ঘর দেখে হচ্ছে রুলস অফ থার্ড নিয়ে হচ্ছে আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে অন করে দিয়ে হচ্ছে রুলস অফ থার্ডের যে ভিডিও ছবি তুলবেন সেগুলো হচ্ছে আপনি এটাই করতে পারবেন। এরপরে হচ্ছে লাইভ ভিউ ডিসপ্লে সেট, এগুলো তেমন একটা লাগে না, মানে কোন অপশনগুলো আপনি ডিসপ্লের মধ্যে সামনে আনতে চাচ্ছেন সেই বিষয়গুলো। তো আমি ফটোর যে পরের যে অপশনগুলো যাচ্ছি সেখানে যাচ্ছি, এক্সপোজার, এগুলো হচ্ছে ISO, তারপরে হচ্ছে হোয়াইট ব্যালেন্স, এরপরে হচ্ছে ম্যানুয়াল ফোকাস, অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস। যেমন এখানে আসছে আমার ম্যানুয়াল ফোকাস দেওয়া আছে, এখান থেকে যদি আমি সিঙ্গেল AF সিঙ্গেল অটো ফোকাস ওয়ান শট দিয়ে রাখলাম তাহলে সিঙ্গেল কোনো একটা বস্তুকে, সেই বস্তুটা সামনে দাঁড়িয়ে আছে সেই বস্তুর যদি আমি ছবি তুলি তাহলে হচ্ছে সিঙ্গেল শট অটো ফোকাস, মানে সিঙ্গেল শট। আর যদি হচ্ছে কন্টিনিউ দেই তাহলে হচ্ছে নিচে অটোমেটিক AF বা কন্টিনিউ, অটোমেটিক দিলে কী হবে, সামনে যাকে পাবে, সামনে যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্টকেই সে অটো ফোকাস করবে, অটোমেটিক অটো ফোকাস করবে।
আর যদি হচ্ছে আমরা উপরে সিঙ্গেল শটে দিই তাহলে শাটার বাটন, এখানে কিন্তু বাটন দুইটি আছে, হালকা যদি বাটন প্রেস করি তাহলে হচ্ছে সামনে জায়গা থাকবে তাকে ফোকাস করবো। আর যদি হচ্ছে অটোমেটিক দিয়ে রাখি তাহলে অটোমেটিক সামনে যে পাবে তাকে অটোমেটিক ফোকাস করতে। আর এটা হচ্ছে কন্টিনিউ অটো ফোকাস, অর্থাৎ সে যদি নড়াচড়া করে, অর্থাৎ যদি আমরা কোনো পশু পাখির যদি ছবি তুলতে চাই সে তো মুভ করবে, সে তো আর স্টিল থাকবে না, তখন হচ্ছে কন্টিনিউ, তুমি যেখানে যাও আমিও সেখানে যাচ্ছি, মানে পাখি সেখানে যাবে অটো ফোকাসও তার সাথে সাথে চলে যাবে, এটা হচ্ছে কন্টিনিউ অটো ফোকাস। এরপরে হচ্ছে DMF, অর্থাৎ এটা হচ্ছে ম্যানুয়াল ফোকাসও করতে পারবেন আবার অটো ফোকাস দুইটাই করতে পারবেন, অর্থাৎ এটার অপশনে যদি দেন তাহলে চুপচাপ ক্যামেরা চুপচাপ থাকবে, শাটার বাটনে হালকা প্রেস করলেন সামনে যে সাবজেক্টটাকে ফোকাস করতে চান সেই সাবজেক্টটা ফোকাস করে আবার চুপচাপ থাকবে। তারপর হচ্ছে ম্যানুয়াল, ম্যানুয়াল তো ম্যানুয়াল অবশ্যই আপনাকে রিং ঘুরিয়ে ফোকাস করতে হবে। আর DMF হচ্ছে কি, মানে আছে চুপচাপ, মোটর কোনো কাজ করবে না, সামনে কোনো কিছু সে দেখবেও না, দেখাই দিতে হবে, সামনে কোনো একটা সাবজেক্টকে আমি দেখাই দিলাম, যেমন সামনে যদি কোনো একটা সাবজেক্টকে আমি দেখাই দিই, যেমন এই যে এখানে একটা গাছকে আমি দেখাই দিলাম, দেখাই দিয়ে হালকা শাটার বাটন ক্লিক করলাম, ফোকাস করলো, ফোকাস করে হচ্ছে চুপচাপ। এখন যদি আমি এই দিকে দিই তাহলে দেখেন ডিফোকাস, কোনো ফোকাস নেই। আবার যদি এখানে শাটার বাটন হালকা ক্লিক করি আবার ফোকাস, আবার ফোকাস করে চুপচাপ, মানে ফোকাস করে ঘুমাবে। আবার যদি এখানে দেখি তাহলে এখানে কিন্তু ডিফোকাস, আবার যদি হালকা শাটার বাটন ক্লিক করি তাহলে হচ্ছে ফোকাস। এটা হচ্ছে এই অপশনের কাজ, মানে হচ্ছে DMF। আর কন্টিনিউ যেটা অটো ফোকাস সেটা যদি দেই আমি তাহলে কন্টিনিউ অটো ফোকাসে দেই, এই ধরনের অটো ফোকাস সে করে রাখ। এখান থেকে যদি আমি এখানে যাই তাহলে অটোমেটিক সে সামনে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটাকে সে অটো ফোকাস করে ফেলবে, কন্টিনিউ সামনে যাকে পাবে তাকেই করবে। আর উপরেরটা হচ্ছে অটোমেটিক, মানে এটা হচ্ছে অটোমেটিক, মানে অটোমেটিক এই যে সামনে একটু ক্যামেরাটা একটু রাখলেই সে অটো ফোকাস করবে। এরপরে হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে একবার সিঙ্গেল, এটা যেমন হচ্ছে সামনে যে অটো ফোকাস করলেন এই অটো ফোকাস সিঙ্গেল হয়ে থাকে, বেশ কয়েকটা অপশন আছে। আর অটো ফোকাসের দিক দিয়ে কিন্তু সোনি হচ্ছে বেস্ট, মানে অন্য অন্য যে ক্যামেরা আছে যেমন হচ্ছে নিকন আছে, তারপর হচ্ছে ক্যানন আছে, তারপর হচ্ছে ফুজি আছে, আবার যত প্রকার মিনরলেস ক্যামেরা আছে, অটো ফোকাসের দিক দিয়ে হচ্ছে বিশ্বের মধ্যে যদি নাম করা কোনো ক্যামেরা থাকে তাহলে সেটা সোনি ক্যামেরা, মানে অটো ফোকাসের দিক দিয়ে, অন্য দিক দিয়ে না শুধু অটো ফোকাস, মানে আর অটো ফোকাসটা ভিডিও এবং ছবিতে এতটাই পারফেক্ট দেয় যে যতক্ষণ পর্যন্ত 100% ফোকাস না আছে ততক্ষণ পর্যন্ত ছবি উঠবেই না। এরপরে হচ্ছে অটো ফোকাসের যে বাকি যে অপশনগুলো আছে, যেমন অটো ফোকাস রিলিজ, মানে অটো ফোকাসটা কত সে দ্রুত করবে সেটা, যেমন হচ্ছে ব্যালেন্স, অর্থাৎ খুব দ্রুত সে অটো ফোকাস করবে, রিলিজ অর্থাৎ শাটার বাটনে হালকা প্রেস করার সঙ্গে সঙ্গে অটো ফোকাস করবে, আর এটা হচ্ছে আর একটা অটো ফোকাস। এই অটো ফোকাসের এই পরের যে অপশনটা এটাও সেম অপশন। এরপরে হচ্ছে অটো ফোকাস ট্র্যাকিং সেন্সিটিভিটি, এই অপশনটা যদি হচ্ছে মানে ফোকাসটা কত দ্রুত করবে এবং কতটা স্লো করবে, এটা মূলত ভিডিওগ্রাফিতে বেশি কাজে লাগে, কারণ অটো ফোকাসটা সে কত দ্রুত করবে। আমরা যদি এখানে যাই, যা যদি এখানে 5 দেই যদি এখানে, তাহলে দেখুন দ্রুত অটো ফোকাস করে, মানে এখানে সামনে নিয়ে যাওয়ার সাথে সাথেই অটো ফোকাস করবে, মানে কোনো হচ্ছে সেকেন্ডও একটা সময় নেবে না, সামনে নেওয়ার সাথে হচ্ছে আমরা এই যে অটো ফোকাস, সামনে নেওয়ার সাথেই সঙ্গে সঙ্গে অটো ফোকাস। এই অটো ফোকাসটা যদি আমরা একটু স্লো করতে চাই, এটা ভিডিওর ক্ষেত্রে কাজে লাগে, যে হচ্ছে ফোকাস শিফট, অর্থাৎ এখন এক জায়গায় ফোকাস আছে, এই ফোকাসটা শিফট হয়ে খুব স্মুথভাবে অন্য জায়গার কাছে ফোকাস চলে যায়, তখন হচ্ছে আমরা কী করবো, তখন আমরা স্ট্যান্ডার্ড বা থ্রিতে দিয়ে রাখবো, তখন আমরা যখন এখানে টাচ করি তখন ফোকাস করবো, যেমন একজনের কাছে ফোকাস করা আছে, সেইখানকার থেকে যদি অন্যজনকার কাছে ফোকাসটা শিফট করে অন্যজনের কাছে ফোকাস করি তাহলে শিফট হয়ে খুব দ্রুত যাবে না, খুব স্মুথলি যাবে, সেটা হচ্ছে আমি থ্রিতে দিয়ে রাখলাম। এটা যদি আরও স্মুথ করতে চান তাহলে এটা হচ্ছে আপনি হচ্ছে টুতে দিবেন, আর যদি 4 দেন তাহলে একটু বেশি হবে, আর যদি 5 দেন তাহলে দ্রুত, মানে আপনি একখানে ফোকাস করা আছে সেখান থেকে যদি আর একখানে ফোকাসটা শিফট করতে যান, টাচে যদি ক্লিক করেন তাহলে খুব দ্রুত সব করেই ফোকাসটা শিফট হয়ে যাবে, সেটা কিন্তু ভালো লাগে। আবার অনেক সময় আছে যে দ্রুত দরকার, আবার অনেক সময় আছে স্লো দরকার, এটা কীভাবে করবেন সেটা এখানে করা যাবে। এরপরে হচ্ছে পরের যে অপশনটা, এগুলো হচ্ছে ফোকাসের যে অপশনগুলো আছে সেগুলো, তারপর হচ্ছে ফোকাস এরিয়া, এটা হচ্ছে ওয়াইড, এখানে লেখা আছে ওয়াইড, ওয়াইড মানে বিশাল এরিয়া, পুরো এরিয়াটার মধ্যে বড় কোনো কিছু সামনে যেটা থাকবে সেটাকে সে ফোকাস করবে। এরপরে হচ্ছে জোন, কোনো একটা জোন আমি যদি এখানে দেই ওয়াইড, অর্থাৎ এখানে পুরাটার মধ্যে হচ্ছে পুরাটার যে কোনো এক জায়গায় হচ্ছে পেলে সে হচ্ছে অটো ফোকাসটা করবে ওয়াইড। এরপর থেকে যদি আমি যদি যাই হচ্ছে জোনে, তাহলে জোন,
এই যে সামনে একটা রেখা দেখতেছেন, এই রেখার ভিতরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টেই ফোকাস করবে। এর বাইরে কিন্তু হচ্ছে কোনো যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু সেখানে সে ফোকাস করবে না। এরপরে মেনুতে পরের অপশনে যদি যাই তাহলে হচ্ছে সেন্টার ফিক্সড, মানে একবারে সেন্টার, একবারে সেন্টার যে জায়গাটা আছে সেই জায়গাটায়, আপনি সামনে যে ওই জায়গাটা আছে সেই জায়গাটা যদি ফোকাস করতেছেন তাহলে সিঙ্গেল এখানে একটা ফোকাস করলেন, ছবি উঠে গেল। এরপরে হচ্ছে পরের যে অপশনটা সেটা হচ্ছে এম, মানে ম্যানুয়াল, এটা হচ্ছে টাচ করি আপনি কোন কোন জায়গায় ফোকাস করবেন সেই সেই জায়গায় টাচ করলে হচ্ছে আপনার ফোকাস হয়ে যাবে। এরপর নিচে আছে হলো এক্সপ্যান্ড স্পট, মানে এটা হচ্ছে স্পট মুডে যদি দেন তাহলে সামনে কোনো কিছু নড়াচড়া যদি করে তাহলে সেটাকে অটোমেটিক সে ফোকাস করবে, অর্থাৎ কোনো একটা কিছু খুব দ্রুতভাবে চলে যাচ্ছে তো এটাকে ফোকাস করতে গেলে তো আপনার টাইমিং লাগবে, তখন আপনি কী করবেন স্পট যদি দেন তাহলে কী করবেন আপনি কন্টিনিউ শাটারে যদি আপনি ক্লিক করেন তাহলে ও যেখানে আছে নড়াচড়া করতেছে অটোমেটিকভাবে সে ওইখানে ফোকাস করবে। তো এটা আমি দিয়ে রাখলাম। এবং এটা হচ্ছে মুভ করা যায়, আপনি ডানে বামে মুভ করতে পারবেন, যখন আপনি এই টাচে যখন ক্লিক করবেন ক্লিক করে সে ডান পাশে বাম পাশে মুভ ইয়া করতে পারবেন, আপনি মুভ করতে পারবেন। এরপর হচ্ছে ফোকাস এরিয়া মুড, আপনি যদি সবগুলো মুড এখানে দিতে চান তাহলে সবগুলো মুডে যে টিক চিহ্ন এখানে দেওয়া আছে সবগুলো মুডে হচ্ছে আপনার এখানে কাজ করবে। সবগুলো মুডের যে সবগুলো মুডেই সামনে যেটাকে পাবে সবগুলো মুডে মোটামুটি ফোকাস যে এরিয়ার যে লিমিট সেই লিমিট। এরপরে এগুলো আপনি অফ করে রাখতে পারবেন, যে যেটার আপনার দরকার নেই এগুলো আপনি হচ্ছে টিক চিহ্নটা তুলে রাখবেন, যেমন হচ্ছে আমার যদি আমার এটার দরকার নেই আমি এটা এটার দরকার নেই এটা এইটার দরকার নেই এই যে এইটার দরকার নেই এগুলো আমি হচ্ছে ওকে করে আমি হচ্ছে এগুলো বন্ধ করে রাখলাম, তখন এগুলো আর কাজ করবে না। ভিডিওটা অলরেডি অটোমেটিক অনেক বেশি হয়ে গেছে, বাকি যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো হচ্ছে পরবর্তীতে আর একটা ভিডিওতে আমি বলবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।